ভারত পাকিস্তান দ্বৈরথ দীর্ঘদিনের সম্পর্কে শান্তির বার্তা থাকলেও বাস্তবে সেই শান্তি খুঁজতে হয় দুই দেশকেই। এমন অবস্থায় পাকিস্তানের তরফে এলো শান্তির বার্তা। বলা ভালো, সম্পর্কে একটু মাধুর্য ধরে রাখতেই পাকিস্তান 20 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল রবিবার। সোমবার লাহোরের ওয়াগা সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তরিত করা হবে তাদের। মূলত অবৈধভাবে পাকিস্তানি জলসীমায় প্রবেশ এবং বিনা অনুমতিতে মাছ ধরার অভিযোগে জেলেদের গ্রেফতার করা হয়েছিল। তারা করাচির ল্যান্ডি জেলে ছিল, তবে তাদের প্রতি মানবিক হয়েই পাকিস্তান সরকার তাদের মুক্তি দিল। মৎস্যজীবীদের যাতায়াতের খরচ বহন করছে ইডি ফাউন্ডেশন। সংস্থার একজন মুখপাত্র বলেছেন যে শুভেচ্ছা বার্তা হিসেবে প্রতিটি মৎস্যজীবীকে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের মতে পাকিস্তানের কারাগারে 588 জন ভারতীয় জেলে রয়েছে, যার মধ্যে 42টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে আর কিছু জনকে সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের কারাগারে 620 জন পাকিস্তানি মৎস্যজীবী আটক রয়েছে, তাদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়ে জেলে শাস্তি পাচ্ছে। তবে এবার একটু মিত্রতা বজায় রাখতেই এই বদল ঘটালো পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।